অর গেটের এবারে আসি আমরা টাইমিং ডায়াগ্রামে। টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে একইভাবে অ্যান্ডে যেরকম করেছিলাম, সময়টাকে আমরা কয়েকটি টাইম স্লটে ভাগ করছি। এটা হচ্ছে জিরো, এটা T1, এটা T2, T3 এবং T4 করলাম। এইবার এ একটা, বি একটা, আর আমার আউটপুটটি হচ্ছে A+B। এবার ট্রুথ টেবিলটি অনুসারে আমরা দেখতে পাচ্ছি কি না, এ এর কীরকম সিগন্যাল রয়েছে, বি এর কীরকম সিগন্যাল রয়েছে এবং A+B এর কীরকম আউটপুট সিগন্যালগুলি রয়েছে। এবার প্রথমে হচ্ছে জিরো, তাহলে এর সিগন্যাল আমি এখানে যদি বেস ধরি তাহলে এইটি গেল জিরো, তারপরে আছে আবার জিরো, আবার এই লাইনটা এখানে সোজা টানলাম, এরপরে আসছে ওয়ান, অতএব এটা একটু উঠবে, এটা ওয়ানের সিগন্যাল গেল, তারপরে আবার ওয়ান, তার মানে আবার এই ওপরেই থাকলো, তাহলে সিগন্যাল ভ্যালুগুলো কী হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান। একইভাবে বি এর আমি সিগন্যালগুলো বানাবো, বি এর প্রথম সিগন্যাল হচ্ছে জিরো, এটা গ্রাউন্ড লেভেলই রইল জিরো, তারপরে হচ্ছে ওয়ান, অতএব এটা এখানে উঠলো, তারপর হচ্ছে জিরো, তার মানে আবার নামবে এটা এখানে, এটা জিরো, এবং লাস্ট সিগন্যালটি হচ্ছে ওয়ান, তবে এখানে ওয়ান বসলো। এটি গেল আমার ইনপুট সিগন্যাল দুটি। এবার আউটপুট সিগন্যাল কী হবে টাইম সাইকেলে আমাদের বা টাইমিং ডায়াগ্রামে, A+B এর প্রথম ভ্যালু হচ্ছে জিরো, অতএব এটা গ্রাউন্ডেই রইল, তারপরে হচ্ছে ওয়ান, এটাকে তুললাম, এটা ওয়ান, নেক্সট আবার ওয়ান, অতএব আবার উপরটা যাবে ওয়ান, আর লাস্টলি হচ্ছে ওয়ান, অতএব এখানে। তাহলে এই গেল আমাদের টাইমিং ডায়াগ্রাম অফ অর গেট। এতক্ষণ আমরা বেসিক লজিক গেটসের শুধুমাত্র অর গেটের আলোচনাটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে নট গেটের আলোচনা করা হবে।